আমাদের দুই রাজকন্যা আমাদের বিবাহ বার্ষিকীতে কিং এবং কুইন এই দুইটা মগ গিফট করে আমাদের দুজনকে বানিয়ে দিল রাজা এবং রানী। আর আগে থেকেই ওরা ছিল রাজকন্যা, রাজা রানী দুই রাজকন্যাকে নিয়ে তাদের বিবাহ বার্ষিকীতে কোথায় ঘুরতে গেল তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরো পরিবারকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা আমাদের দুই রাজকন্যাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি, আর কোথায় ঘুরতে যাব সেটা বলেছিলাম আজকের ভিডিওতে আমরা বলবো। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আমরা আজকে এসেছি 100 ফিট শেফ টেবিল নামক একটা রেস্টুরেন্টে। তো রাজা এবং রানী দুই কন্যা আমাদের দুজনকে রাজা রানীর গিফট দিয়ে রাজা রানী বানিয়ে দিল, আর এই রিদি এবং রাহা এরা আগে থেকেই আমাদের রাজকন্যা ছিল। তো আজকে রাজা রানী তাদের দুই রাজকন্যাকে নিয়ে এই শেফ টেবিলে ঘুরতে এলো, আর তারই কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। শেফ টেবিলের অপোজিটে এই হোয়াইট হাউস। এই হোয়াইট হাউসটা দেখতে অসাধারণ, যখনই আমি দেখি এটাকে আমার চোখ জুড়িয়ে যায়। আমরা হোয়াইট হাউসটা দেখতে দেখতে শেফ টেবিলে প্রবেশ করছি, আর দুই কন্যা বলছে তাদের জন্য এরকম একটা হোয়াইট হাউস বানিয়ে দিতে। আমরা যেহেতু আজকে উবারে এসেছি তাই মেন রাস্তাতেই গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে। পঙ্খিরাজে আসলে তখন ভিতর পর্যন্ত আসা যায়, আর এখন আমরা হেঁটে হেঁটে শেফ টেবিলে প্রবেশ করছি। চলে এসেছি শেফ টেবিলে। এর আগে আপনাদের ভাইয়া এবং আমি আমরা দুজন অনেকবার এসেছি এই শেফ টেবিলে, কিন্তু মেয়েদেরকে নিয়ে খুব একটা আশা হয় না। ওদেরকে নিয়ে আসতে গেলে তখন আমাদের পঙ্খিরাজে আসতে পারি না, তখন আমাদের অন্য কোনো বাহন লাগে। তো এই জন্য মাঝে মাঝে এদিক সেদিক যেতে হলে ওদেরকে নিয়ে তখন আমাদের বাহন ছাড়া যেতে পারি না। চলে এসেছি আমাদের শেফ টেবিলে। এই যে আমাদের দুই রাজকন্যা রাহা এবং রিদি, তারা খুবই হ্যাপি, দুই বোন অনেক অনেক ছবি তুলছে, সেলফি তুলছে। এই যে আমরা দুজন রাজা এবং রানী, রাজা রানী অনেক অনেক ছবি তুলছি, ভিডিও করছি, আর আমাদের দুই রাজকন্যা আমাদেরকে সেই ছবি তোলা এবং ভিডিও তোলাতে সাহায্য করছে। এই শেফ টেবিলের ভিতরে ওপেন একটা একুরিয়াম আছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন এই একুরিয়ামের পানিটা এতটাই স্বচ্ছ ছিল যে এর নিচে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো দেখা যাচ্ছিল, এবং যে একুরিয়ামের মাছগুলো ছিল মাছগুলো একদম চকচকে দেখা যাচ্ছিল। কিন্তু এরপরে যতবার আসছি ধাপে ধাপে পানিগুলো নোংরা হচ্ছে। এখন পানির কালারটা এতটাই কালো হয়ে গেছে যে ভিতরের মাছগুলো খুব একটা দেখা যায় না। যখন নাকি একুরিয়ামের সামনে যে পানির মধ্যে ভালোভাবে নজর দেই তখন মাছগুলো দেখা যায়, কিন্তু আগে যে মাছগুলো দূর থেকেই দেখা যেত বিভিন্ন রঙের একুরিয়ামের মাছ, এখন আর সেই মাছগুলো দেখতে পাচ্ছি না। যদিও এই একুরিয়ামটা অনেক সুন্দর, তবে এর প্রথম যে রূপটা ছিল সেটা ছিল অসাধারণ। আস্তে আস্তে পানিটা নোংরা হয়ে যাওয়ার কারণে এখন আর সেই আগের সৌন্দর্যটা দেখা যায় না। এই একুরিয়ামটা আমার খুবই ভালো লাগে, একুরিয়ামের পাশে দাঁড়িয়ে পুরো শেফ টেবিলটা দেখতে অসাধারণ লাগে। এক নজর আপনাদেরকেও দেখাচ্ছি। আমাদের দুই কন্যা তাদের নিজেদের মোবাইলে তারা নিজেরাই ছবি তুলছে, সেলফি করছে, আর আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার মোবাইল থেকে আমাকে ছবি তুলে দিচ্ছে। তো আজকে আমরা আসতে চেয়েছিলাম একটু দুপুরবেলা, কিন্তু আমাদের রেডি হতে এবং বিভিন্ন ঝামেলার কারণে দুপুরে আসতে পারিনি, আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই যে দুপুরের যে চকচকে একটা রোদের যে উজ্জ্বলতা এটা আর এখন পাচ্ছি না। এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাতের আলো ঝলমলে লাইট। এই লাইটের মধ্যেই এখন আমরা ছবি তুলছি এবং ভিডিও করছি। একটু ঘুরে ফিরে আর কিছু ছবি তুলে
এখন যেহেতু রাত হয়ে গেছে, তো এখন আমরা খেতে চলে এসেছি। আর আমরা চারজন যখন কোথাও যাই খেতে, তখন আমাদের খাবারটা হয়ে যায় ভিন্ন রকম। দুই কন্যার একরকম পছন্দ থাকে আর আপনাদের ভাইয়ার পছন্দ থাকে আলাদা। তো যখনই কোথাও খেতে যাই চারজন, দেখা যায় ওদের খাবারগুলো আমরা আলাদা অর্ডার করছি এবং আমাদের খাবারগুলো আলাদা হচ্ছে। তো আমার কোনোটাতেই সমস্যা থাকে না, মেয়েরা যে খাবার খায় সেটাও খেতে পারি আর আপনাদের ভাইয়া যেটা খায় সেটাও খেতে পারি। তো আমি সবসময় আপনাদের ভাইয়া যেটা খায় ওটাকেই সাপোর্ট করি। তো দুই কন্যা খাবে, তারা খাবে চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস। কিন্তু আপনাদের দাদা ভাই চিকেন পছন্দ করে না, ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না, সে খাবে ডিফারেন্ট কিছু। তো দুই কন্যার জন্য আমরা চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে এখন আমাদের খাবারগুলো নিতে যাচ্ছি। আমি যখন এর আগেও শেফ টেবিলে এসেছি, তখন আপনাদের ভাইয়া এই যে বুফে সিস্টেমে যে খাবার, এই খাবারগুলোকে চয়েস করত। এখানে বিভিন্ন রকমের সালাদ আইটেম এবং চাউমিন, পাস্তা, ফ্রুটস এই টাইপের খাবারগুলো পাওয়া যায়। আর এখানকার একটা সুবিধা হচ্ছে এই খাবারগুলো বুফ সিস্টেমে দেওয়া থাকে, আপনার যতটুকু প্রয়োজন এবং যেই খাবারটা আপনার পছন্দ আপনি সেটাই নিতে পারবেন। এবং নেওয়ার পরে ফাইনালি এটাকে ওয়েট দেওয়া হবে। এটাকে ওয়েট দেওয়ার পরে এটার কতটুকু ওয়েট হয়েছে সেই অনুযায়ী আপনাকে বিল পেমেন্ট করতে হবে। তো আপনাদের ভাইয়া সবসময় এই খাবারটাই খেয়ে থাকে যখন শেফ টেবিলে আসে। তো আজকেও আমরা মেয়েদের খাবার অর্ডার দিয়ে এরপর দুইজন চলে আসলাম এই খাবারগুলো নেওয়ার জন্য। তো আমি এখন নিচ্ছি, আপনাদের দাদা ভাই বলে দিচ্ছে সে কোনটা কোনটা খাবে। এখানে অনেক খাবারই আছে, সবগুলো তো আসলে খাওয়া সম্ভব না। কিছু কিছু খাবার যেটা আমাদেরকে ভালো লাগছে, আর নামগুলো এখন অবশ্য আমি বলতে পারছি না, কারণ এখানে বিভিন্ন টাইপের খাবার, এত নাম বলতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে। তো দেখে দেখে কিছু খাবার নিয়ে তারপরে চলে এলাম ওয়েট করতে। ওয়েট মাপা শেষ হলে এখন আপনাদের ভাইয়া খাবারের বিল পেমেন্ট করছে। আমি আজকে অবশ্য খাবারটা একটা প্লেটই নিয়েছি, আমরা দুজন যেহেতু খাবো তাই একটা প্লেট থেকেই খাবো। খাবারগুলো নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের কন্যাদের সামনে, আমরা একই টেবিলে বসে খাবো। ওরা খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন, আর আমরা খাচ্ছি ভিন্ন রকমের খাবার। আমরা যখন বাহিরে কোথাও খেতে যাই আমাদের খাবারগুলো এরকমই হয়, একই টেবিলে বসে আমরা ভিন্ন রকমের খাবারই খেয়ে থাকি। তো আপনাদের দাদা ভাই চিকেনগুলো পছন্দ করে না, তাই সে চাউমিন, পাস্তা, সালাদ, সবজি এগুলো তার পছন্দ। খাবার খাওয়া শেষ হলে এখন দুই কন্যাকে নিয়ে আমরা পুরো শেফ টেবিলটা হাঁটাহাঁটি করছি। আর হাঁটাহাঁটি করতে করতে তাদের চোখে পড়ল বায়োস্কোপ, তারা আবদার করছে বায়োস্কোপ দেখবে। তো আপনাদের ভাইয়া বলল এর মধ্যে কিচ্ছু নাই, এটা দেখে ভালো লাগবে না, দেখা লাগবে না। কিন্তু না, দুই কন্যা কখনো বায়োস্কোপ দেখেনি, তাদের এই বায়োস্কোপই দেখতে হবে। তো তাদের আবদারে এখন তারা বায়োস্কোপ দেখছে। আমার খুবই ভালো লাগছিল এই যে বায়োস্কোপ যে পরিচালনা করছিল একজন জোকার সেজে, তার যে গেট আপটা ছিল সেটা ছিল অসাধারণ। তার চোখে একটা সানগ্লাস ছিল, সানগ্লাসের এক চোখে গ্লাস আছে আরেক চোখে নেই, এবং তার সাজসজ্জাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সে বায়োস্কোপের সাথে সাথে মজার গান গাচ্ছিল, আর এই গানটা আমি দিতে পারছি না, গানের মধ্যে যেহেতু মিউজিক আছে, মিউজিক দিলে কপিরাইট আসতে পারে, তাই আমি মিউজিক ছাড়াই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মেয়েরা বায়োস্কোপ দেখার পরে তাদের কাছে জিজ্ঞেস করলাম কী দেখলে আর কেমন লাগলো। তাদের যে বর্ণনা ছিল বায়োস্কোপ দেখা, সেটা অসাধারণ ছিল, সেটা আর এখন নাই বললাম, সেটা না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। বায়োস্কোপ দেখা শেষ, এখন মেয়েদেরকে নিয়ে পুরো শেফ টেবিলটা ঘুরে ঘুরে দেখছি। এখানে একটা শিশু পার্কও আছে, যদিও এটা একদম শিশুদের জন্য, আমাদের যে শিশু এরা আবার একটু বড় হয়ে গেছে তাই তারা এই পার্কের কোনো মজা পাবে না। পার্কে যে রাইডগুলো আছে এটা হচ্ছে একেবারেই ছোটো বাচ্চাদের জন্য। তো আমাদের যে রাজকন্যারা আছে তারা অলরেডি রাজকন্যা হয়ে গেছে, তাদের আর এই শিশু পার্কের যে রাইডগুলো আছে এগুলোতে তাদের মন ভরবে না।
তো তারাও আবদার করেছিল এটার ভিতরে যাবে একটু ভিতরে যেয়ে দেখার জন্য। তো আমরা দূর থেকেই দেখলাম শিশু পার্কটাকে, আর ভিতরে গেলাম না। এই শেফ টেবিলের ভিতরে দেখার মতো একটা নার্সারি আছে, যেই নার্সারিটা দেখে আমার একদম অন্তর, চোখ সব কিছু জুড়িয়ে গিয়েছিল। আমার নার্সারিটা অসাধারণ লেগেছে। আমরা চারজন মিলে পুরো নার্সারিটা ঘুরে অনেক সময় দেখলাম। নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছের কালেকশন, যেটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে লাকি ব্যাম্বোর কিছু ছোট ছোট চারা আছে, যার যে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে এটা দেখে আমি সত্যি একদম মুগ্ধ। আমার এমনিতেই লাকি ব্যাম্বো গাছটা অনেক পছন্দ, তার মধ্যে এই নার্সারিতে অনেক রকম করে নকশা করে লাকি ব্যাম্বোকে শেপ দিয়ে রেখেছে। তো আমার ঘরে অনেকগুলো লাকি ব্যাম্বো আছে, যার কারণে আমার এই লাকি ব্যাম্বোগুলো খুব ভালো লাগে। নার্সারিটা ঘুরে ঘুরে দেখলাম, নার্সারির ভিতরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ক্যাকটাস। এখানে আছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। ক্যাকটাসটা আমার অনেক পছন্দের একটা গাছ। এই ক্যাকটাস গাছে কাঁটা, কিন্তু এই কাঁটাযুক্ত গাছটা আমার অনেক পছন্দ। এই ক্যাকটাসগুলো দেখে একদম অন্তরটা জুড়িয়ে গেল। আমি ঘুরে ঘুরে ক্যাকটাসগুলো দেখছি এবং কাঁটাগুলো ধরে দেখছি, কোনো কাঁটা প্রচুর শক্ত, আবার কোনো কাঁটা নরম, বিভিন্ন রকমের কাঁটাযুক্ত গাছ। আমার এই ক্যাকটাসগুলো দেখে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। গাজীপুরে আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ ছিল। তো আমি একবার আমাদের এই গাছগুলো এনে বাসার মধ্যে, গাছগুলো ঘরের মধ্যে আমি টবের মধ্যে লাগাই। তো আমার চাচা দেখে আমাকে বলে, এগুলো কি করেছো, এগুলো তো জঙ্গল, এগুলো তুমি কেন বাসায় এনে লাগিয়েছো, এগুলো তো জঙ্গল, এগুলো বাহিরে থাকে। তো গ্রামের যারা থাকে তারা ওই সময় এই ক্যাকটাস গাছটার মর্ম বুঝতো না, তারা এটাকে জঙ্গল বলতো। কিন্তু আমি যখন এই ক্যাকটাসকে দেখে ঘরে এনে লাগালাম, তখন আমার চাচা বলল এগুলো ফেলে দেওয়ার জন্য। তো ওই সময় ছোট ছিলাম, আমিও খুব একটা ক্যাকটাসের মর্ম বুঝতাম না। তো এখন যখন আমি বিভিন্ন জায়গায় ক্যাকটাস দেখি, তখন সেই কথাটা মনে পড়ে যায়। ঘুরে ফিরে ক্যাকটাস বাগান দেখলাম, নার্সারিটা দেখলাম। এখন দুই কন্যা খাবে জুস। দুইজনের দুই রকমের জুস পছন্দ, একজন খাবে ভ্যানিলা ফ্লেভার আর একজন খাবে স্ট্রবেরি। দুইজন দুই বোতল জুস নিল, আর দুই কন্যা জুস নিল, আমার খুবই পানি তৃষ্ণা পেয়েছে। আপনাদের দাদা ভাই এক বোতল পানি নিল, আমি এবং আপনাদের ভাইজান দুজন পানি খেলাম। আর দুই কন্যা টেবিলে বসে জুস খাচ্ছে, তাদেরকে বললাম তোমরা বসে বসে খাও, আমরা দুজন একটু ঘুরে আসি। তাদেরকে বসিয়ে রেখে আমরা দুইজন একটু বের হলাম ঘোরার জন্য। এই শেফ টেবিলটা আমার খুবই পছন্দ। এই জায়গাগুলোর মধ্যে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবে প্রথম যখন এসেছিলাম তখন এর লুকটা ছিল অন্যরকম, আর আজকে এর লুকটা হচ্ছে অন্যরকম। আস্তে আস্তে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরেও আমার এই জায়গাটা অনেক অনেক ভালো লাগার একটা জায়গা। তো দুই কন্যাকে বসিয়ে রেখে আমরা দুইজন মনের মতো কিছু ভিডিও করলাম, আর পুরো শেফ টেবিলটা ঘুরে নিলাম। ঘুরতে ঘুরতে অতীতের কিছু স্মৃতিচারণ করলাম। মেয়েদেরকে রেখে আমরা দুজন অনেকবার এসেছি এই শেফ টেবিলে, আর সেই কিছু স্মৃতি দুজনে মিলে স্মরণ করলাম। আমরা ঘুরে ফিরে আবার চলে এলাম কন্যাদের কাছে। এসে দেখি কন্যারা এখনও জুস খেয়ে শেষ করতে পারেনি। তারা চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ড্রিঙ্কস খেয়ে পেট একদম ফুল করে রেখেছে। এখন আর তাদের পেটে জায়গা নেই। এখন আমাদের দুজনকে বলছে জুসটা খেয়ে শেষ করে দাও, কারণ জুসের যে বোতলটা ছিল সেটা তাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে, তারা এই বোতলটা বাসায় নিয়ে আসবে। তো বললাম সমস্যা কি, জুস সহ বাসায় নিয়ে যাও। বলল যেটা এটাকে খালি করতে হবে। তো আমি এবং আপনাদের ভাইয়া দুজনে মিলে তাদের এই জুসটা খেয়ে শেষ করে দিলাম। তাদের পেটে একেবারেই জায়গা নেই, তারা খেতে পারবে না, এখন এটা আমাদেরকে শেষ করে দিতে হবে। এই ছিল আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে দুই রাজকন্যাকে নিয়ে ঘোরাফেরা।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।